ডাক্তাররা যত টেস্ট দিছে ওরা টেস্ট দেখে বলছে যে আপনি কোনো সমস্যা নাই, আপনি ভালো আছেন। শুধু এই ডিপিএসসিতে আসার পরে স্যার টেস্টগুলো যে টেস্টগুলো দিচ্ছে আমার সমস্যাগুলো সামনে আসছে। এই তো এত স্যার ডাক্তার দেখাইলাম, ডাক্তাররা যখন আমার রিপোর্ট দেখে বললো যে আপনি ভালো আছেন, আপনার সমস্যা নেই, তখন স্যার নিজেকে খুব হতাশ লাগতো, নিরাশ লাগতো। তখন আসলে নিজেকে মানুষের মানসিক রোগী মনে হতো আর কি, যে কি করতেছি আমি এগুলা। আসসালামু আলাইকুম, আমি ইসরাত, আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, আমার বয়স 36। আমি বিগত 13-14 বছর যাবত বিভিন্ন ব্যথাজনিত রোগে ভুগতেছি, তারপর বিভিন্ন ডাক্তার দেখেছি, মানে কিছুতেই কাজ হয়নি। তারপর ডিপিআরসিতে আসলাম, স্যারের চিকিৎসাধীন হলাম, আজকে 24 দিন যাবত আমি ভর্তি। তো স্যারের চিকিৎসায় আমি আগে থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার 13-14 বছর ধরে ঘাড়, কোমর, হাঁটু, পিঠ, হাতের তালু, পায়ের তালু, এগুলোতে সব কিছুতেই সমস্যা আমার। মাংসপেশিতে ব্যথা, সব কিছুতে ব্যথা। হাঁটা চলা শোয়া আমি শুয়ে থাকতে পারতাম না, 10 মিনিটের বেশি শুয়ে থাকতে পারতাম না আমি। আসলে আমি হাতগুলোর জন্য কোনো কিছু ধরতে পারতাম না, সংসারের কাজ করতে পারতাম না, বিভিন্ন ব্যথা হতো, ঘুমাতে গেলেও সমস্যা হতো। হ্যাঁ হ্যাঁ, খুবই দুর্বিষহ, মানে একেবারে বলা বাহুল্য, আমার খুবই দুর্বিষহ কাটছে দিনগুলো। প্রতিনিয়ত আমি এইভাবে ব্যথাজনিত অবস্থা কাটাচ্ছি, দিনগুলো পার করছি, আমার ব্যথা খুবই ছিল। মানে আমি আমার সাংসারিক জীবনে আমি পিছিয়ে থাকতাম, কাজকর্ম করতে, হাঁটাচলা করতে, আমি সব সময় অসুস্থ থাকতাম, যার জন্য তার আমাদের আমাকে নিয়ে ওরা টেনশনে থাকতো বা আমাকে নিয়ে ভুগতো। আমি প্রায় বছরে যদি একজন করে হ তাও 12-13 জন ডাক্তার দেখাইছি। সে আমি ফার্স্ট টাইম 2012 সালে ডাক্তার দেখাইছি, প্রথম ডাক্তার। আগে থেকে আমার সমস্যাগুলো ছিল, ডাক্তাররা যত টেস্ট দিছে ওরা টেস্ট দেখে বলছে যে আপনি কোনো সমস্যা নাই, আপনি ভালো আছেন। শুধু এই ডিপিএসসিতে আসার পরে স্যার টেস্টগুলো যে টেস্টগুলো দিচ্ছে আমার সমস্যাগুলো সামনে আসছে। এই তো এত স্যার ডাক্তার দেখাইলাম, ডাক্তাররা যখন আমার রিপোর্ট দেখে বললো যে আপনি ভালো আছেন, আপনার সমস্যা নেই, তখন স্যার নিজেকে খুব হতাশ লাগতো, নিরাশ লাগতো। তখন আসলে নিজেকে মানুষের মানসিক রোগী মনে হতো আর কি, যে কি করতেছি আমি এগুলা। যখন স্যার ডাক্তাররা বললো যে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি নিজে তো ভুক্তভোগী, আমি ভুগতেছি। তারপর এইসব কিছু দেখার জন্য গুগলে সার্চ করলাম, তারপর ডিপিআরসির খোঁজ পেলাম বা সফলের স্যারের খোঁজ পেলাম, তারপর সাথে সাথে ওনাকে দেখাইছি। স্যার টেস্ট দিল, তারপর বলছে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে। তারপর আজকে আমি 24 দিন যাবৎ অ্যাডমিট আছি, ভালো, আল্লাহর মতে এখন সুস্থ আছি। আসলে ডিপিআরসিতে আসার পরে বুঝতে পারলাম যে হসপিটালের অথরিটি খুবই ভালো সেবা দান করে, ওনার টিম, স্যারের টিম সব খুব ভালো যত্নশীলভাবে যত্ন নেয়। আর অবশ্য অবশ্য যারা থেরাপিস্ট আছে ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আসে মনে হচ্ছে এই সুস্থতা। ওরা অনেকে সবাই ঠিক মতো সেবা দিচ্ছে। আগে তো খুবই সমস্যা ছিল, ঘাড় নাড়তে পারতাম না, মানে কোনো কাজই তো করতে পারতাম, নাড়াচাড়া করতে হাঁটতে পারতাম না। এখন তো আল্লাহর রহমত সুস্থ, খুবই সুস্থ আছি, ভালো আছি, হাঁটাচলা করতে পারতেছি, শুয়ে শুয়ে থাকতে পারতেছি, সব ভালো। যে এখন আমার শরীরে কোনো সমস্যা বা ব্যথা জড়িত কোনো সমস্যা নাই, আল্লাহর রহমত এখন সুস্থ আছি, ভালো আছি। আসলে স্যার আল্লাহর রহমত আর ওনার মাধ্যম, ঠিক আছে, ওনার মাধ্যমে এত এত পেশেন্ট ভালো হচ্ছে। আল্লাহ পাক ওনার ভালো করুক, দীর্ঘায়ু কামনা করি, স্যার যেন ভালো থাকেন, রোগীদের ভালো করতে পারেন। আমার মতো যারা রোগী আছে তাদেরকে অবশ্যই বলছি, যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ডিপিআরসিতে আসুন, চিকিৎসা নিন, স্যারকে দেখান, ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে ভালো অবশ্যই হবেন। আমিও ভিডিও দেখে আসছি এখানে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।